বাংলাদেশিদের জন্য ই ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তো এই ব্যাপারটা তো পরে আসছি, তার আগে আরেকটা খবর হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের উত্তরের জনপদ যেমন ধরেন রংপুর, দিনাজপুর বা ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলের মানুষদের জন্য সেখানে আরেকটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস তারা বসাবে। মানে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যে আছেন রাজশাহীতে আছেন, ওদিকে ঢাকায় তো আছেনই, রাজশাহীর দিকে আছেন, তো রংপুর অঞ্চলের জন্য ওইখানে একটা বসানো, মানে উনি নিয়োগ দিবেন বলে উনি ঘোষণা দিয়েছেন। তাতে যে জিনিসটা হবে এখন যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও বা কুড়িগ্রাম ওই অঞ্চলের যে মানুষজন যারা আগে তাদের ভিসা সেন্টারগুলোতে, যেগুলো অ্যাকচুয়ালি ভিসা সেন্টার বলাও ঠিক না, কারণ ওগুলো অ্যাকচুয়ালি কালেকশন এবং ডিস্ট্রিবিউশন সেন্টার হতে পারে, কারণ ওখানে যেটা করা হয় যে ভিসা অ্যাপ্লিকেশনগুলো কালেক্ট করা হয় পাসপোর্ট সহ করে পাঠিয়ে দেওয়া হয় রাজশাহীতে, রাজশাহীতে ওখানে এসটেন হাই কমিশনার অফিসে ওগুলো যাচাই বাছাই করে তারপরে ভিসা টিসা দিয়ে তাদেরকে আবার এই নিজ নিজ যে ভিসা সেন্টারগুলো আছে রংপুর, দিনাজপুরে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, ওখান থেকে তারা কালেক্ট করেন। তো এখন যেটা হবে যে উত্তরের মানুষের একটু সুবিধার জন্য আরেকজন এসটেন হাই কমিশনার রংপুরে তা মানে বসানোর ঘোষণা দিয়ে দিয়েছেন, তো যার জন্য এখন হবে এই অঞ্চলের মানুষ, রংপুর, দিনাজপুরের মানুষজন, তারা যখনই একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটা ওখানে রংপুরেই যাচাই বাছাই হবে, হয়ে ওখান থেকে ভিসা হয়ে তারা ভিসা পেয়ে যাবেন, যার জন্য ভিসা অ্যাপ্লিকেশনের হ্যাসেলটাও কমবে এবং খুব আরও একটু দ্রুত মানুষজন ভিসা পেয়ে যাবেন। আবার এদিকে রাজশাহীতেও হয়তো প্রেশারটা কমে যাবে, যেহেতু রংপুর, দিনাজপুরের দিকে অ্যাপ্লিকেশনগুলো আর যাচ্ছে না, তো ওদিকের মানুষজনও আরেকটু দ্রুত পেয়ে যাবেন বলে আশা করা যায়। তো এটা একটা ঘোষণা, আর ইম্পর্টেন্ট ঘোষণাটা যেটা হচ্ছে যে বাংলাদেশিদেরকে ইন্ডিয়াতে ই ভিসা দেওয়া হবে, এবং এটা দুই প্রধানমন্ত্রী একসঙ্গে দাঁড়িয়ে যখন ঘোষণা হয় তখন ওইটা অ্যাকচুয়ালি ওইটাই এগ্রিমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান, এবং গত 22 জুন বেশ কিছু এগ্রিমেন্ট সাইন হয়। বাংলাদেশ ভারতের তো অনেক ইস্যু আছে, সব ইস্যু নিয়ে আসলে এগ্রিমেন্টগুলো সাইন হয়ে গেছে। তা এর মধ্যে আমাদের যেটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই একটা হচ্ছে যে ঘোষণা আসছে যে উত্তরাঞ্চলের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার দিয়ে দেবেন, আর একটা ঘোষণা হচ্ছে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করছে ইন্ডিয়া, এবং এটা শুরুতে শুধুমাত্র মেডিকেল ভিসার জন্যই অ্যাপ্লিকেবল, যারা মেডিকেল ভিসা করবেন তারাই এই ভিসা ফ্যাসিলিটিটা পাবেন। এটা অ্যাকচুয়ালি আমার দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এটাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের মতো যারা আমরা ঘুরতে যাই তাদের জন্য যত মানে একটু সময় বেশি লাগলেও আসলে ভিসা যদি 2 মাস পরেও পায় তাদের তো কিছু যায় আসে না, কিন্তু যারা অসুস্থ রুগী টুগী থাকেন, ইমার্জেন্সি মেডিকেলে দেখাতে হবে, তাদের জন্য অ্যাকচুয়ালি ভিসাটা যদি চালু হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যদি ভিসাটা পেয়ে যান কোনো ভিসা সেন্টারে না গিয়েই, সেক্ষেত্রে তাদের জন্য অনেক একটা বড় সুবিধার একটা ব্যাপার হচ্ছে এটা। এটার প্রসেসটা কী হবে, কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এটা অ্যাকচুয়ালি যেহেতু একমাত্র ঘোষণা হলো ওই জিনিসগুলো এখনো বলা হয়নি, তবে ধরে নেওয়া যায় অন্যান্য দেশের যে ই ভিসা যেভাবে অ্যাপ্লিকেশন করে একইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, হয়তো রেজিস্টার্ড কোনো ডাক্তারের রিকমেন্ডেশন অথবা নির্দিষ্ট কিছু মেডিকেলের, বাংলাদেশে তো অনেক মেডিকেল আছে, নির্দিষ্ট কিছু হয়তো মেডিকেলের রেকমেন্ডেশনের কোনো একটা পেপার হয়তো আপলোড করতে হতে পারে। আগে থেকে গেস করার দরকার নেই, এটা যখনই আসবে তখনই আমি আপনাদেরকে অবশ্যই জানাই দেবো, পুরো প্রসেসটা সহ জানাই দেবো। আপাতত খবর হচ্ছে এটাই যে ই ভিসাটা চলে আসছে অন্তত মেডিকেলের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।